মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। হ্যালো, কি খবর বেন্দি? তোমরা পৌঁছে গেছো তো? হ্যাঁ, পৌঁছে গেছি মাম্মি, পৌঁছে গেছি। বসেছো চেয়ার, দায়িত্ব নিয়েছো? দায়িত্ব খালি কাজের পাহাড় মাম্মি, কাজের পাহাড়। আমি তো একদম বুঝতে পারিনি, একদিকে এডিটোরিয়াল, আরেকদিকে ম্যাগাজিন, আরেকদিকে আবার সমস্ত পেমেন্ট। তারপরে আবার জানেন জানেন মাম্মি, মন্ত্রী মহোদয়ের সাথে দেখা করতে হবে, আজকে উনি দেখা করতে আসছেন। আবার কি একটা বলছে, ক্রিকেটের প্রিমিয়ার লীগ। আমি কিচ্ছু বুঝতে পারছি না মাম্মি, আমি আমি টোটালি কনফিউজ, আমি পারছি না। সে কি? হ্যাঁ মাম্মি, ব্যাপারটা ভীষণ কঠিন। আমি ভেবেছিলাম বাইরে থেকে দেখে খুব সহজ কোনো ব্যাপারই হবে না, কিন্তু ব্যাপারটা কিন্তু অতটা সহজ নয়, এটা কিন্তু খুব কঠিন একটা ব্যাপার। এখন আবার দেখুন তো মাম্মি, মন্ত্রী মহোদয় আসবেন, তার সাথে দেখা করতে হবে, পেপারে কি একটা ইস্যু নিয়ে ঝামেলা হয়েছে। আমি জানি না কি হবে, আমি জানি না, আমি কিচ্ছু বুঝতে পারছি না মাম্মি। আমার কি মনে হচ্ছে বলুন তো, আমরা ফেঁসে যাই। এসব কৌশিকের চাল, আমি বুঝতে পেরেছি। আরে মাম্মি, চাল কি করে হবে, উনি দরজা খুলে দিয়েছেন, চাবি দিয়ে দিয়েছেন। তাহলে এতগুলো কাজের ভারে আমি শেষ। মেহেন্দি, তোমাকে কাজ করতে হবে, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ মাম্মি। কি মনে হচ্ছে মেহেন্দি, রিপ্লেস করতে পারবে? পারবো, 100 বার পারবো। ম্যাডাম, ভেরি সরি টু সে, লোক হচ্ছে কি? মিস্টার রয়, আসলে কি বলুন তো, একটা বাচ্চা মেয়ে পুতুল খেলতে চাইছে, ভাবছি এগুলো হয়তো এই পুতুল টুতুল খেলা হবে। আর আপনি? আমি এবার কি, আমি একটু ওই পুতুল টুতুল সাজিয়ে দিলাম। বুঝতে পারছে না যে কাজটা অত্যন্ত টাফ, এত ইজি নয়। আসলে কি জানেন তো মিস্টার রয়, কাকের মানে তার কাকেরও তো শখ হয় একটু কোকিল সাজতে। কোকিল তো গান গায় পঞ্চমে, আর দার কাকের সুর অত্যন্ত কর্কশ, ক্যাকাফোনিক। যাই হোক, হ্যালো জগদ্ধাত্রী, কি খবর বটে? মেহেন্দি চেয়ারে বসতে পারল? সেই স্বাদ এখনো পূর্ণ হয়নি তোমার বোনের। কেন? আসলে কি বলতো, কাজের ভারে একেবারে নুইয়ে পড়েছে। আজকের পেপারে যে ইস্যুটা বেরিয়েছে সেটা নিয়ে মন্ত্রী মহোদয় একেবারে কচু কাটা পড়বে জানো তো। ভেবেছিল এই কাজটা বোধ হয় খুব সহজ না, জগদ্ধাত্রী মুখার্জিকে রিপ্লেস করা সহজ, আর না কৌশিকী মুখার্জিকে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।